ওনার যদি আমাকে 10,000 বলে আমি বলবো হচ্ছে ওনাকে 800 টাকা। আসলে এবার খুবই অনেক বেশি দাম দেড়শো আসলে সেরকম নাই। হ্যাঁ আমি অনেক দামাদামি করি, এই জন্য মানুষ বলে কি আপনি এত হার্ট কেন, আমার থেকে চাই হচ্ছে 2,000 টাকা, আমি দেই হচ্ছে ওনাদের 800-700 টাকা, তাতে রাজি হয়ে যায়। ওকে গেছি হ্যাঁ, কিন্তু না তারপরে পরে ভাবি না আমি জিতছি, কারণ আমি অন্য জায়গায় দেখি আবার ঘুরে ফিরে দেখে তখন দেখি না জিতে গেছি। হাজবেন্ডের জন্য অলরেডি একটা পাঞ্জাবি গিফট করা হয়েছে, সেটা সারপ্রাইজ ছিল। না আমার কোনো পছন্দের কালেকশন এখানে আসে নাই, আমার একা 10,000 টাকা, ওটা তাও কম হয়ে গেছে আমার মনে হয়, কারণ যে দাম আমার ঈদের বাজেট হচ্ছে 10,000 টাকা আমার হাজবেন্ডের জন্য অলরেডি একটা পাঞ্জাবি গিফট করা হয়েছে আমার টাকা, সেটা সারপ্রাইজ ছিল, ঈদের সারপ্রাইজ। না আমার কোনো পছন্দের কালেকশন এখানে আসে নাই, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 3 পিস নিয়েছি, যেগুলো হচ্ছে বানানো, আজকে ছোট ভাইয়ের জন্য কিনলাম, ভাগনা ভাগ্নিদের জন্য কিনলাম, বড় আপু আছে, সবার জন্য কেনাকাটা করলাম। 10,000 টাকা তো আমার হাজবেন্ড দিছে, বাট ওই টাকা তো আমার টাকা, আর ওদের বাজেট আলাদা ছিল, ফ্যামিলির বাজেট 8-10,000 টাকা, টোটাল ফ্যামিলির জন্য 15,000 টাকা বাজেট ছিল, করছি অর্ধেক, আর অর্ধেক কেনাকাটা বাকি আছে ওটা করব। হ্যাঁ আমার একা 10,000 টাকা, ওটা তাও কম হয়ে গেছে আমার মনে হয়, কারণ যে দাম ওই অনুযায়ী টাকা কম হয়ে গেছে, কারণ মেয়েদের এমনও একটু বেশি বাজেট থাকে, কারণ মেয়েদের 10,000 টাকা বাজেট হয় না, একটা জামা কিনতে গেলেই আপনার দেখা যায় 5,000 টাকা চলে যায়, তার মধ্যে আরো কস্ট থাকে, যেমন হচ্ছে 3 পিস বানাতে গেলে আপনার মজুরি পড়ে, তো সেই ক্ষেত্রে অনেক টাকা লাগে, মেয়েদের অনেক টাকা লাগে, 10,000 টাকা বাজেট হয় না মেয়েদের। হ্যাঁ আমি অনেক দামাদামি করি, এই জন্য মানুষ বলে কি আপনি এত হার্ট কেন, ভাই হার্ট হবো না, আপনার তো চায়া বসানো অনেক, তাই না? হ্যাঁ সেটাই, ওনার যদি আমাকে 10,000 বলে আমি বলবো হচ্ছে ওনাকে 800 টাকা, ঠিক আছে, ওনার তো চাইবেই, ওনার তো আকাশ পাতাল দাম চায়, ওনাদের তো বার্কেটিং করতে হবে। নি এখান থেকে টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে, যেমন আপনার কিছু টপস নিছি, জিন্স নিছি, তারপর হচ্ছে রেডিমেড জামা নিছি, আমার থেকে চাই হচ্ছে 2,000 টাকা, আমি দেই হচ্ছে ওনাদের 800-700 টাকা, তাতে রাজি হয়ে যায়। তো ওনারা তো ফার্স্ট টাইম বলে 2,000-3,000 টাকা, ঠকে গেছি হ্যাঁ, কিন্তু না তারপরে পরে ভাবি না আমি জিতছি, কারণ আমি অন্য জায়গায় দেখি আবার ঘুরে ফিরে দেখে তখন দেখি না জিতে গেছি। না আজ মোটামুটি ভালোই জিতছি, কারণ আজকে আমি অনেক মার্কেটিং করে নিছি, আজকে শপিং করে আমি অনেক হ্যাপি। তো সবাই ঈদের শপিং করো আর খুশি থাকো।